আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি করুরহাটে। এই হাট রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন হইতে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাজশাহী বিভাগের সব থেকে বড় হাট। বর্তমানে ইন্ডিয়া থেকে ভারতীয় মহিষ ব্যাপক পরিমাণে আসায় বর্তমানে এই বাজারে মহিষের দাম অনেক কম। আপনারা যারা মহিষ কিনতে চান তারা অবশ্যই এই বাজার থেকে মহিষ কিনতে পারেন। আজ আপনাদের কিছু সুন্দর সুন্দর মহিষের দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা লট আকারে মহিষ কিনতে চান তাদের জন্য ভিডিওর ডিসক্রিপশনে আমি ব্যাপারীর নাম ও নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই হাট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাকে অবশ্যই ফোন দিতে পারেন বা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে বিক্রেতার সাথে কথা বলি। ভাই মহিষ লাগার আপনার কত দাম চাইছেন? দুটার আরো বড় হবে নাকি? আট দাঁত পর্যন্ত মোষ বড় হয় নাকি? এটা কি জাতের? মানে মোষের তো জাত আছে অনেক। আপনি শুধু ব্যবসা করেন, নিয়ে আসেন বিক্রি করেন নাকি? এটা ওজন কত হবে দুইটা মিললে? 8 মন হবে, তাই না? আজকে তো মনে হয় বেচা বিক্রি একটু ঢিল, নির্বাচনের জন্য হয়তো পার্টি আসে না আজকে। মোষের আমদানি বেশি, তাহলে বাজার তো অনেক কম, তাহলে আজকে দাম বলছে না তো মনে হয়, তাই আমদানি বেশি হলে যা হয় আর কি। মহিলার দাম চাচ্ছেন কত করে? এই মহিলার দাম চাচ্ছেন কত করে আপনারা? এই মহিষের দাম চাচ্ছি 72,000 পিস। 72,000 টাকা পিস? হ্যাঁ, কোনটা চাচ্ছি 76,000, কোনটা চাচ্ছি 67,000, বিভিন্ন কোয়ালিটির। মানে 80,000 টাকার মধ্যে এগুলো আছে নাকি? 80,000 টাকার মধ্যে আছে দুই একটা। এগুলা কি মানে কি জাতের মহিষ? এগুলো এগুলো দেশি জাতি। দেশি জাতের না? এগুলোর এক একটা ওজন কতটুকু করে আছে? এগুলো কি সব মাংস রোজনে বিক্রি হয়? না, মাংস কিছু হয়, কিছু ঘরে হিসাবে হয়। ঘরে হিসাবে হয়, গৃহস্থ নয় মাংস হিসাবে হয়। যেটা এর মধ্যে কিছু মাল আছে, মাংস কিছু মাংস হলে এরকম দিবে, মাথা কাট যেটা সুন্দর সেটা নিবে। সব একই ভাবে সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এটা সব ঠিক আছে, আমরা বানতে হবে ভাবে সুন্দর করে পরস্পর। বড় ভাই, এই মহিষগুলোর বয়স কত করে ভাই? এই মহিষগুলোর বয়স কত করে? কিছু আছে 4-6 দর। 4-6 দর মধ্যে আছে নাকি? এই মহিষগুলোর দাম চাচ্ছেন কত? যে এটা চার চাইছি শুনতো, দাম চাচ্ছি 78,000। এগুলো মোটামুটি সর্বোচ্চ কত দামে আছে এখানে আপনার? এখানে 90,000 পর্যন্ত আছে, তাই না? এগুলো কি চাচ্ছেন আপনি না মানে ফিক্সড দাম? এগুলো মাথায় আছে বড় ভাই,
এগুলো কি ফিক্সড দাম না চাচ্ছেন আপনি? এরকম কিছু কইছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বড় আছে ওইদিকে। মোশের বাজারটা কেমন এখন ভাই? বাজার আজকে বুঝতে পারি না, মানে বেচা কিনা কম, বেচা কিনা নির্বাচনের জন্য সম্ভবত একটু পার্টি কম আসছে। এগুলো আপনারা সব 90,000 টাকার মধ্যে নিতে পারবেন, কম বেশি আছে দাম করলে। আচ্ছা দাম চাইছে 80,000 টাকা। আপনারা দেখছেন ব্যাপক পরিমাণে মুসামদানি হয়েছে, পুরো বাজারটা দেখুন বুঝতে পারবেন। Thank you.